কি গরম পড়েছে, এভাবে শান্তি মতো আড্ডাও মারা যায় না। ঠিকই, ইস, আমাদের যদি আড্ডা মারার কোনো ঘর থাকতো তাহলে বর্ষাকালেও কোনো অসুবিধে হতো না, তাই না গুলটে মামা? একটা বড় ক্লাব ঘর তৈরি করতে হবে আমাদের, বুঝলে। এভাবে পথে ঘাটে আড্ডা মানা আমারও আর পোষাচ্ছে না। যতই হোক, এত সিনিয়র একজন আড্ডাবীর এতদিন ধরে এভাবে রাস্তাঘাটে আড্ডা মারছে, এটা যে আমাদের জাতীয় লজ্জা। তুমি আড্ডাবীর কেন? গলদপুরের কেলটাবুলার সন্দেহবাতিক বলদ পাঁচু, যে মানুষটি তার সারাটি জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলেন, উনি কি বীর নন? জয় আড্ডাবীর গুলটা মামার, জয়! হেরে, তোরা সকলে জয় বল, চুপ মেরে গেলি কেন? বলছি জয়! মানে এত তাড়াতাড়ি না ব্যাপারটা হজম হয়নি, বলছি আড্ডাবীর গুলটে মামার জয়! জয়! জয়ধ্বনি দিবি নাকি কাজের কথাও বলবি? কাজের কথা? আমরা আবার কাজের কথা কখন বলি? ভেন্ডি ইডিয়ট, ঠিকের মতন কথা বলবি না বলে দিলুম। আমরা এতক্ষণ ধরে কি তাহলে গুলগাপ্পা মারি? এ মানে ওই সব মিলিয়ে আর কি, কাজ খুব কঠিন টাইপের আকাজ। ঠিক, আমরা কঠিন টাইপের আকাজীয় আলোচনাও অনেক গুরুত্ব সহকারে করিয়া থাকি, এটা ভুলে যাস না ভেন্ডে। এখন তাহলে কি নিয়ে আলোচনা করবো গুলটে মামা? ওই যে বললাম, ক্লাব, আমাদের একটু শক্তপোক্ত দুই তলা ক্লাব ঘর কি করে করা যায় সেটা নিয়ে ভাবতে হবে আমাদের। খুব ডিপলি ভাবনা, বুঝলি? বাবা, একেবারে দুতলা ক্লাব ঘর? ইয়েস, ওয়ান টাইমে টু তলা ক্লাব ঘর। দুই তলার ইংরেজি কি তাহলে টু তলা হবে গুলটে মামা? ঘটন, মেইন পয়েন্টিং থেকে কথা ঘুরাবি না বলে দিলাম। কিন্তু তার জন্য তো অনেক টাকা দরকার গুলটে মামা। ওটাই তো আমাদের নেই। শোন, গলদপুরের হতাশ টাইপের বলদগণ কোনো কিছুতেই হাল কখনো ছাড়বি না। কখন যে কোথা থেকে টাকা এসে পড়বে সেটা আইও জানি না, ইউও জানিস না। আন্ডারস্ট্যান্ডিং ছিস? মানে হ্যাঁ, বুঝেছি। ঠিক বলেছো গুলটে মামা। এই তো সেদিন বাবা বলছিল, বাবার বন্ধু আছে না দত্ত কাকু, উনি ওনার দাদুর একটা নিব ভাঙা পেন বিক্রি করে 1.5 লক্ষ টাকা পেয়েছেন। কি? হ্যাঁ, এক পিস পুরনো পেন বিক্রি করে 1.5 লক্ষ টাকা? তাও পেনটার নিব ভাঙা, তার মানে লেখা পড়ে না? হ্যাঁ, বাবা বলল পুরনো জিনিসের অনেক দাম হয়। এই ঘটনাটা এসব কি বলছে রে পাঁচু, ওল্ড জিনিসের বিগ দাম, এটা তো জানতাম না। ঘটন ঠিকই বলেছে গুলটে মামা। বাবার এক যজমান জমিদার ছিল এক সময়ে, তাদের বংশের একটা পুরনো পিকদানি, মানে পান খেয়ে পিক ফেলে যে কৌটোয়, সেটা বিক্রি করে 70,000 টাকা পেয়েছিল। এসব কি বলছিস পাঁচু, আগে বলিস নি কেন তুই? পিক মানে পিকদানি, মানে পান খেয়ে পিক ফেলে যে কৌটোয়, সেটা বিক্রি করে 70,000? ওরে বাবা, আমি যে আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। জানিস, সেদিন আমার ওই পিসেমশাইয়ের ছেঁড়া কম্বলটা আমি ফেলে দিলাম। ইয়ে মানে গুলটে মামা, বলছিলাম কি, তোমার পিসেমশাইয়ের ছেঁড়া কম্বল কি বিক্রি হতো? হোয়াট ভেন্ডি, মুখ সামলে কথা বল বলে দিলাম। কম্বলটা ভেরি ওল্ড ছিল জানিস, তার উপরে ভেরি ব্যাড কন্ডিশনে। পিকদানি বিক্রি হতে পারে, কম্বল বিক্রি হবে না। আর কোনো কথা শুনতে চাই না, ক্লাব ঘর যদি বানাতে চাস তবে বাড়িতে তোদের যত পুরনো জিনিস আছে সব নিয়ে আয়। ঘটনা, তুই ঢিলার বাবার ঠেলাটা জোগাড় কর দিকে। হ্যাঁ রে, আজ বিকেল থেকেই আমরা পুরনো জিনিসের ব্যবসা শুরু করে দেব। এ মানে বলছিলাম কি গুলটে মামা, ব্যাপারটা কিন্তু এমন, কাজ স্টার্টিং কর, লিডার শট আস। এই ভালো ছেঁড়া জামা আছে, ঘটনার ফাটা প্যান্ট আছে, আমার বাবার ছেঁড়া তাপ্পি মারা পাঞ্জাবি আছে, পায়খানার মগ, ছোট বালতি চাই, আমার দাদুর বালিশ চাই, আরো জোরে আরো জোরে চাচা, এই পুরনো পুরনো ভালো ভালো ভাঙা চোরা চোরা পাটার জিনিস আছে। এই যে এই
প্লাস্টিকের ভাঙা মগখানের দাম কত রে? আপনার পছন্দ আছে বলতে হবে দাদু, একেবারে ঠিক জিনিসটি তুলেছেন। এক সময় এই মগটি লইয়া এই ঘটনের দাদু রোজ দিনে 10-12 বার ওইখানে যেতেন, ভারি সুন্দর, খুব টেকসই, মাত্র 5,000 টাকা দাদু। কি কস, এই ভাঙা মগখানের দাম 5,000 টাকা? ওই তোরা কি সুস্থ আসোস না মস্করা করোস আমার লগে? দাদু, মগটার গন্ধটা একবার শুঁকে দেখুন, তারপর দরদাম করবেন। ঠিক আছে, 15 টাকা না হয় কমই দেবেন। বেয়াই কাইলা, তুই গন্ধ শোক। ব্যবসা ভাগ্যটা দেখি আমার ভেরি ব্যাডলি খারাপ। ওই দাদুর ভাঙা কলম 1.5 লক্ষে বিক্রি হয়ে গেল, আর আমার এখানে তার থেকেও ভাঙা জিনিস আছে, অথচ বিক্রি হচ্ছে না। দামটা একটু কমাতে হবে বলে মনে হচ্ছে কুলটে মামা। কাভি নহে, ভালো করে হাঁক পাড়তো দেখি ঘটন। পুরনো ফাটা বালিশ চাই, পুরনো হাফ প্যান্ট আছে, ছোটা তাপ্পি মারা, পুরনো ছেঁড়া গামছা লাগবে, পুরনো হাফ প্যান্ট, পুরনো ছেঁড়া বালিশ। বুঝে বাপ রে বাপ, এ আবার কেমন বিজনেস শুরু করলে গো নন্ড ভন্ড গুলটে বাবু। নারা, তোর কাছে যদি কোনো পুরনো কাপ প্লেট থাকে তাহলে দিয়ে দে, 1,500 টাকায় বেচে দেব। এ কি বলতেছ গো, পুরনো জিনিসের এত দাম হয় বুঝি? তাহলে তো ভাবতেছি আমি আমার এই পাজামাটা আগে খুলে দিয়ে দেব। এটা আমার ঠাউরদার পাজামা ছিল গো, অনেক দিন পরে ফেলেছি। এই থাক থাক, ওটা পরে দিও, আমরা আগে কিছু জিনিস বিক্রি করে নি, তারপরে নতুন মাল তুলব। ও, এখনো কিছু বউনি করতে পারোনি বুঝি? সবাই কি আর আমার মতো পাকা বিজনেসম্যান হয়? তারপর নন্ড ভন্ড গুলটে বাবুরে দেখে নকজন তো আগে তুরিক্কি খেয়ে পেয়ে যাবে। নরা, তুই কিছু কিনতে হলে কেন নয় তো আমাদের ছাড়। তোমারই আমি ধরিছি কোথায় যে ছাড়বো, ধারে যদি দিতে পারো তবে এই পাঞ্জাবিটা দিয়ে যাও, এই পাজামাটার সঙ্গে বেশ মানাবে। ওটা পাঁচুর বাবার ষষ্ঠী পুরোহিতের বিখ্যাত পাঞ্জাবি, ওই পাঞ্জাবি পরি আই উনি গলতপুরের প্রাচীন নবাব ঢাকেশ্বর খাঁড়ার বিয়ে দিয়েছিলেন, তাই এই পাঞ্জাবি ধারে দেওয়া মোটেই যাবে না। যাবে নে, তালি পরে আমিও তোমারে আর ধারে সা দেব নে, ব্যাস। আচ্ছা চল তো এখান থেকে, এসব ক্যালটাবুলাস জায়গায় থাকলে আমার ব্যবসা হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। পুরনো ভালো ভালো ছেঁড়া পাজামা আছে, পুরনো রেডিও আছে, জীবনেও চলবে না, আরো অনেক পুরনো পুরনো জিনিস আছে। যত সব নন্ড ভন্ড লোকের নন্ড ভন্ড ব্যবসা হরি বল। ফুটো ছাতা কিনবেন, ভাঙা ঝাঁটা আছে। আরো জোরে আরো জোরে বল। এই পাঁচু, তুই চুপ কেন রে? এ মানে ঘটনার মায়ের পুরনো ভালো একটা জং দ্বারা বটি আছে। আরে আসুন আসুন, সেল সেল, আসুন আসুন আসুন, সেল 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 সেল, আসুন আসুন, সেল সেল সেল, আসুন আসুন আসুন, সেল 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 সেল, আসুন আসুন আসুন, সেল 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 সেল, আসুন আসুন, সেল সেল সেল। পুরনো পাজামা, পুরনো রেডিও, যা জীবনেও চলবে না, আসুন আসুন, সেল। আরে কত ছাড়া ভেন্ডিটা দলবল দিয়ে সব কি বিক্রি করছে? ভেন্ডির বাবার পুরনো দিনের কোট আছে, ঐতিহাসিক কোট, এই কোট পরে টানা 171টা কেস হেরেছিল চন্ডী কাকু। ওই ওই ওই, এইসব কি বলছিস তোরা? কেস গন্ডগোল মেসমশাই, দেখুন আপনার ওই ফাটা কোট এখন নগদ 5,000 টাকায় বেচবো আমরা, বুঝেছেন? 1 কোটে 171টাকে সেরেছেন, দাম তো উঠবে। কত ছাড়া, চিৎকার করে সারা পাড়ায় এসব কি বলে বেড়াচ্ছে? দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। উড়ি বাবা গো, এই আমি না, আমি না, সব গুলটে মামা, উড়িয়া বাবা গিয়া, উড়িয়া বাবা।
আমায় রেখে সবাই চলে গেল, মেসমশাই এখন দোকান বন্ধ, আমিও যাই। আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই জমিদার বাবুর পেকদানি 70,000 টাকায় বিক্রি হলে ঘোতনের দাদুর ওই পটিখানার মগটা মাত্র 3,500 বিক্রি হলো না কেন? উল্টে মামা, ওই কলম পিকদানি এগুলো বেশি দামে বিক্রি হওয়ার না অন্য কারণ আছে। হোয়াট কারণ? ওই দত্ত কাকুর দাদু যার কলম, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওই কলম দিয়ে উনি নাকি ওই সময়ের বড় বড় স্বাধীনতা সংগ্রামের নেতাদের জেল থেকে চিঠি লিখতেন। ভেরি ঐতিহাসিক। ইয়েস, আর ওই জমিদারের পিকদানিরও তেমনই কেস গুলতে মামা। আর তুমি সেখানে বিক্রি করছো ঘোত্তা তাপ্পি মারা ছেঁড়া প্যান্ট আর ভেন্ডির বাবার কোট। বুঝেছি বুঝেছি, জিনিসপত্র গুলো একটু ঐতিহাসিক জিনিস হতে হবে। ইয়েস, তাহলে আমাদেরও ওই রকম ঐতিহাসিক জিনিসই বেচতে হবে। আমাদের এই গলতপুরে এমন ঐতিহাসিক জিনিস কোথায় আর আছে? সত্যিই তাই, আলবাত আছে। চলে আয় তোরা, ফলো মি। আইতে পারি? ইয়ে মানে আই কাম স্যার। কে? ও, উজবুকের দল। তা কি মনে করে? আগে স্যার আপনার ওই চেয়ারটা দিয়ে দিন স্যার, বেচব। কি? হ্যাঁ স্যার, আপনার চেয়ারটা বেচে দেবো স্যার, ভালো দাম পাবেন। কত পুরনো চেয়ার স্যার, আপনার আগে কত হেড স্যার ওই চেয়ারে বসেছে বলুন তো। আচ্ছা, আপনি কত নম্বর হেড স্যার ছিলেন স্যার? কাঁপছেন কেন স্যার, কাঁপছেন কেন? এই দেখো, পাঁচু এখনো দাম বলিনি, তার আগেই হেড স্যারের কাঁপুনি হচ্ছে। দাম শুনে তো পড়ে যাবে, এই তোরা কিন্তু ধরিস। তবে রে, এই চেয়ার তোর মাথায় ভাঙবো আমি। এই তো স্যার, ঠিক ধরেছেন, ভাঙা চেয়ারের দাম বেশি। দেখ তবে, দারোয়ান, এই দারোয়ান। বিজনেস তোমার কপালে নেই গুলতে মামা, তাও এমন কালটা বলাস ব্যবসা। পাচু, আমার ডায়লগ আমাকেই ঝাড়বি না বলে দিলাম। হ্যাঁ, অন্য ডায়লগ ঝাড়ো পাচুদা। ঘটনা, মুখ শান্তি কর বলে দিলাম। শোন, গলদপুরের অস্থির বলদের দল বড় বড় কাজে এমন অনেক ছোট ছোট বাধা আসে রে, তা বলে আমাদের থেমে থাকলে তো চলবে না। থামবো না তো চলবো কি করে সেটা তো বলো। আমি একটা জব্বর ঐতিহাসিক জিনিস পেয়েছি রে, একেবারে যাকে বলে অরিজিনাল স্টেক খাঁটি। হ্যাঁ রে, আমার তো মনেই ছিল না হেডসারের তাড়া খেয়ে কাল রাতে যখন মনের দুঃখে শুয়ে শুয়ে ভাবছিলুম এই অপমানের জবাব আমাকে দিতেই হবে, তখনই চট করে আমার মনে এসে গেল শ্রীমতী লঙ্কা দ্বীপের রাজা শ্রীমান কাঁচা লঙ্কেশ্বরের ট্যাগ ঘড়িটা তো আমার কাছেই আছে, এখনো আছে। হ্যাঁ রে, সেই অনেক বছর আগেকার কথা। এই শুরু হয়ে গেল আবার। নতুন ভালো কথায় ব্যাগড়া দেওয়াটা তো স্বভাব হয়ে দাঁড়াচ্ছে দেখছি। আড্ডা থেকে সাসপেন্ড করে দেবো কিন্তু বলে দিলাম। নানা গুলটো মামা, তুমি বলে যাও বলে যাও বলে যাও। তেমন কিছু না, বেশ কিছু বছর আমি ওই শ্রীমতী লঙ্কা দ্বীপের রাজা শ্রীমান কাঁচা লঙ্কেশ্বরের একমাত্র মেয়ে ঝাল লঙ্কাময়ীকে অঙ্ক শেখাতাম। ঘোতন বলতে দে, ব্যাগড়া দিবি না বলে দিলাম। একবার হলো কি, মাত্র 3 দিনেই ঝাল লঙ্কাময়ীকে 1 থেকে 321 ঘরের নামটা আমি শিখিয়ে দিলাম, বুঝেছিস? ব্যাস, রাজামশাই খুশি হয়ে আমাকে ওনার ঠাকুরদার ট্যাগ ঘড়িটা উপহার দিয়ে দিলেন। তাহলে তো ওটা বিশাল ঐতিহাসিক ঘড়ি গুলটে মামা। তাহলে তোদের আর বলছি কি, কম করে 5 লক্ষ টাকা দাম তো হবে। ঘড়িটা কত পুরনো? 200 বছর বলবি, ভালো দাম পাবি। আমাদের এই গলতপুরে কেউ কিনবে না মনে হয়, ঝোলা গোবিন্দেরও অত টাকা নেই।
আশেপাশের সব পাড়ায় পোস্টার সাঁটিয়ে দে, 5 লক্ষ টাকা না দিয়ে অন্তত 50,000 তো দেবেই, কেউ না কেউ ঠিকই দেবে। 5 লক্ষ টাকা দামের ঘড়ি 50,000 টাকা, এত দাম কমাবে গুলটে মামা? দরকার হলে ভাড়া দেব, 5,000 টাকা দিলেও নিয়ে নিবি 1 মাসের ভাড়া। জয় গুরু গুলটে মামা, জয়! ঘড়িটা একবার দেখতে পেলে হতো না গুলটে মামা? সময় হলেই দেখতে পাবি, চট করে বার করা উচিত হবে না। যা যা এবার কাজে লেগে পড়গে, যা। ঠিক আছে। বাপরে বাপ, আমি তো ভাবছি আমার এই পুরনো কেডলিটাও এবার বিক্রি করে দেব। বলবো আজ থেকে 200 বছর আগে রাজা ঘটেশ্বর এই কেডলির জল মুখে দে রোজ সকালে কুলকুচো করত। হরি বল। এটাই তো গলতপুর। তাহলে আমাদের কাছে যা খবর আছে, এই গলতপুরেই ওই গুলটে গুহ থাকে। আমাকে ওই গুলটে গুহকে খুঁজে বার করতেই হবে। ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি। দাদা, শুনছেন? শুনছেন দাদা? আমায় বলছেন এখানে গুলটে গুহ বলে কেউ থাকে? গুলটে? আচ্ছা, থাকে বই কি? কোথায় পাবো ওকে বলতে পারবেন? আরে ওই লন্ডভন্ড গুলটেকে রাস্তার দুধারে খুঁজুন, সারাদিনই ওরা রাস্তায় ঠেকে বসে আড্ডা মারে। তাহলে আমাকে এই রাস্তাঘাটেই খুঁজে দেখতে হবে। যদি আজকে ওই গুলটে গুহকে না পাই খড়ি শুদ্ধ, তাহলে বসের কাছে আমি গিয়ে কি জবাব দেব? এই গাড়িটা ওইদিকে নিয়ে চল, ওইদিকে একবার গিয়ে দেখি। শুনলাম একটা পুরনো অ্যান্টিক ঘড়ি চলে উঠেছে, পুরো অরিজিনাল ঘড়ি তো? একদম পাক্কা খবর, পুরো অরিজিনাল। 10 লক্ষ টাকায় বিক্রি করব আমি ওই প্রাচীন ঘড়ি। আমার লোক ওই ঘড়িটা আনতে গেছে, আপনি টাকা রেডি রাখুন। হ্যাঁ, আমার টাকা ভি রেডি আছে, কিন্তু ঘড়ি অরিজিনাল হওয়া চাই। যদি তুমি আমায় ঠকিয়েছো এবার, তাহলে এবার কিন্তু তোমায় আমি ছাড়বো না বলে দিলাম। বস, এই যে এটাকে ধরে এনেছি। দে দে ঘড়িটা দে আগে, আমি দেখি ঘড়িটা অরিজিনাল না নকল ঘড়ি আছে। এই যে স্যার, ওই রাজা মশাইয়ের ঘড়ি, আমাকে ছেড়ে দিন স্যার। এই সেই বিখ্যাত ঘড়ি, এটা এখন আমার। 600 বছরে স্যার, আমায় 2 লাখ দিয়ে দিলেই হবে স্যার। 25 টাকা দিলেই হবে যাতায়াতের খরচ। একি 600 বছর কথা, এটা যে মেরে কেটে বছর 60 আগেকার ঘড়ি দেখছি। এইতো ঘড়িতে সালটা লেখা আছে। মাত্র 1 শূন্য বেশি বলেছি স্যার, ব্যবসায় এমন একটু বলতে হয়। তা বলে 60 বছরের একটা ঘড়িকে 600 বছর করবি? মাত্র 1 শূন্যর তো ব্যাপার স্যার, শূন্যের কি কোনো দাম আছে বলুন? অঙ্ক শেখেননি স্যার? চড়া, একটা মামুলি সস্তার ঘড়ির জন্য আমরা এত খাটলাম, এবার আমি কি করব? অলরেডি তো কথা দিয়ে দিয়েছিলাম আমি। মার মার এটাকে, মার! ভেঙে গেল। এবার তোকে ভাঙবো। কত
কোথায় গেল গুলটে মামা? সেই কোন সকালে বেরিয়ে গেল ছেলেটা? গুলটে মামাকে ওই ঘড়ির লোভে কেউ কিডন্যাপ করেনি তো? এসব তোরা কি বলছিস রে? ওই দেখ ভেন্ডি, কি হয়েছে তোমার, কথা বলো। ও গুলটে মামা, আমি গেলুম রে ভাই। গুলটে মামা, তোর কাছে এত দামি একটা ঘড়ি আছে, সেটা আগে বলিস নি তো হতচ্ছাড়া। ওই ঘড়িটা একবার দেখাও না গুলটে মামা। ওই ঘড়ি আর নেই রে, নেই। কি, আমার সঙ্গে সঙ্গে ওই ঘড়িটাকে ভেঙে দিয়েছে ওই গুন্ডাগুলো। টাকা পয়সা কি আর আমাদের কপালে আছে রে? ওই ভাঙা ঘড়িটাই বা কোথায় রেখেছিস গুলটে? আমার পকেটে। কোথায় দেখি? লাঠিটা কোথায় গেল? লাঠিটা কোথায় গেল রে? আমি আর এমন ঘড়ি বেচবো না রে ভাই। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? ভাবছি ঢিলার বাবার ওই ছাগলটাকেই বেচে দেব। হ্যাঁ রে, ওই বাবা রে, আমাকে বেশি ঝাঁকানি দিস নি। আর গেলুম রে ও বাবা গো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।